এখন বাজে 6:44 আর বাড়িতে অলমোস্ট সবাই প্রবলেম সবার মতো করে রেডি হচ্ছে। আমার কাজ হচ্ছে পাঞ্জাবিটা পরা, এখন রেডি হওয়ার বিষয়। রেডি হই, রেডি হয়ে বেরোতে হবে আমাকে। এবার অলমোস্ট আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি, এবার শুধু এই মুখে কি বলে এটাকে, চন্দন না কি কপালে চন্দন হয়, কলকা না সামথিং কিছু একটা বলে, কলকা তো মেয়েদের। আর পল্টি করিস না আমাকে। তো প্রসেনজিতের আজকাল কলকা পড়তে খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমরা পড়াবো না ওকে, আমরা চন্দনে ফোটাই দেবো। ও খড়িমাটি মেজ দাও, দারুন ড্রেস পরেছে, সব রেডি। সৌরভ আসলো, গুটু দারুন সেজেছিস তো, বা সেই সেজেছ তো তুমি, দারুন লাগছে। হেলমেটটা পরে নাও, এবার হেলমেট পরছে জিৎ, ঘড়ি বলছে 8:15 আর 15 মিনিট বাকি। এক্সপিরিয়েন্স বেশ ভালোই, মানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই, সবই পারবে, আমরা আছি, কোনো চিন্তা নেই। একটু আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দাও, কোনো টেনশন টেনশন কিছু হয়েছিল? ব্যাস তারপরে সব ঠিক হয়ে যাবে। সব হয়ে গেছে, একদম সব ডান। সব তত্ত্ব নিচ্ছে, কে কি তত্ত্ব নিচ্ছে, এখনই বেরোবে তাই তো? একদম একদম ভাই, একদম আমরা একদম রেডি আছি, রেডি আছি। অমিতদা ডিস্ট্রিবিউট করছে তত্ত্ব, আমার কাছে এসেছে একটা, সবাই বেরোচ্ছি, গাড়ি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোল বার গুলো কোথায় গেল আমার? সবাই রেডি, অনেক দূর যেতে হবে, আমরা সবাই রেডি হয়ে এদিকে, বড় বৌদি এদিকে, সেজো বৌদি, মনি মনি বেরোচ্ছি, এই আমার একটা কোল বার। আমাদের ঢোকার কথা ছিল 7:00, সে জায়গায় লেট হয়ে 8:00 বেজে গেছে, অনেক দূর যেতে হবে, যেতে মোটামুটি কয়েক ওই 60 সেকেন্ড মতো লাগবে অ্যারাউন্ডে। আমরা পৌঁছে গেছি এখন, এখন বৌদি কোলে দিতে চাইল কিন্তু জামাই উঠতে চাইছে না। তাড়াতাড়ি ছোলা তোলা গেছে,
বস্ত্র পরিধান করতে যাচ্ছে, চেঞ্জ করতে রাত্রির একটা 36 আমি এসেছি এখন মৌসুমীর বাড়িতে, মানে সেটা ওখানে যা কাজটা ছিল সেগুলো কমপ্লিট করে রাত্রিবেলা এখন আজকে এখানে থাকবো। আমার সাথে বিপ্লব আছে, এদিকে আমাদের জ্যাঠামশাই কল্যাণ আছে, কাকা 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 কাকামশাই রিজেন আছে, আর বৌদি মৌসুমী আছে, আর আমি আছি। এখন আর সবাই মিলে এখানে আছি, এখন তো দেখা যাক কতক্ষণ থাকি আমরা। ফেসবুকের হেডলাইন বাকি অনেক কিছু ব্যাপার ছিল, সেগুলো আর কিছু কভার করিনি, মানে ওই বিয়ের পর্যন্ত যা যা ছিল ওই কম বেশি করে এদিক ওদিক করে করা হয়েছে, বিশেষ কিছু করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, আর কালকে সকালে মোটামুটি এখান থেকে 7-8টার মধ্যে বেরিয়ে যাব, বাড়ি চলে যাবো, এই হচ্ছে ব্যাপার। এখন আজকে রাতে এখন একটা ডিজাইন কম্বলের মধ্যে পা ঢুকিয়ে শুয়ে পড়েছে, তার পাশে আছে আমাদের কল্যাণ, এখানে আছে বিপ্লব, এখানে আছে মৌসুমী। এটা আমার হচ্ছে নিউ এক্সপিরিয়েন্স, আমি আজ পর্যন্ত কোনো বন্ধু বা আমার কোনো দাদার বিয়েতে আজ পর্যন্ত আমি কোনোদিন এরকম বাসার রাতে থাকিনি, মানে এটা যেহেতু নিজের লাইফ এক্সপিরিয়েন্স। রিজেন কোনোদিন ছিলিস রিজেন না ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম ঠিক না, কোনো ছোটোবেলা ছিল যখন কারোর বিয়েতে প্রথম অভিজ্ঞতা, আবার তার থেকে বড় অভিজ্ঞতা আমি বাড়িতে শুয়ে পড়েছিলাম, আমাকে ডেকে নিয়ে আসা হলো রাত 1টার সময়, আমি এসেছি আমাকে বলা হলো এক আহুলার এক, আমি সেই বলার ছিল আর কি বলবো। সেই অবস্থাতে এখন কিছু করার নেই, ভাইয়ের বিয়ে বলে কথা, গ্রামে আর এক ভাই হয়ে আসবো না, ভাইয়ের খুব দুঃখে পাইতে হয়, তাই চলে এলাম। তো বিপ্লব এক্সপিরিয়েন্স কী লাগছে এখন রাত 2টো বাজে? বিপ্লবের ঠিক বিপ্লবী চিন্তা ভাবনা ঘটে গেছে নাকি?
আমি কিছুদিন আগে সরস্বতী পুজো জায়গাটা আছে বিসর্জন, তা বিপ্লবের যে ইউনিক আইডিয়াগুলো ছিল বিসর্জন নিয়ে, সেগুলো যে ঘটেনি প্রসঞ্জিতের জন্য আর মৌসুমীর জন্য, তাই বিপ্লব বলতো আমার বুকে ব্যথা উঠে গিয়েছে। বিপ্লব বলছে আমি কিছু বলতে চাই না, আর ঠিক আছে বলতে চাও না, জোর করে লাভ নেই। বাবা দ্বিজেন্দার আইফোনে ফোন বেজে চ্যাটারাতে কে? হ্যাঁ তো দ্বিজেন্দার একটা আর্জেন্ট কল এসেছে, রাত দুটো কল আসার জন্য কলে ব্যস্ত হয়ে গেছে। না আমি একটু অল্প অল্প ব্লগ করে রাখছি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। এখনই কথা বলতে পারলে দারুণ জিনিস ইনভেনশন হবে এটা। এটা হচ্ছে মানে মৌসুমী, মৌসুমীর পাশে হচ্ছে মৌসুমীর মামার ছেলে, আর এখানে আমি, আর আমার পাশে হচ্ছে দ্বিজেন, আর দ্বিজেনের পাশে হচ্ছে আমার মামার ছেলে। কিন্তু হঠাৎ করে তাহলে দ্বিজেন কি? হঠাৎ করে মৌসুমী বললো দ্বিজেন হচ্ছে কমন মামার ছেলে, ওর মামার ছেলে আমার মামার ছেলে। বেশ ভালো কিন্তু কমন মামার ছেলে।